আমাদের দেশে দেখবেন যে টাকা পয়সা হওয়ার পরে বলে যে এখন ডিলেকশন করতে চাই, তার মানে কি টাকা আছে কি নাই, সম্মান নাই, এবার টাকা দিয়ে সম্মান কিনতে চাই। আর আল্লাহ আপনাদেরকে বোনাস, আপনাদেরকে সম্মান এবং রিজিক একই সাথে দিয়েছেন, সেই ব্যক্তিদের অবশ্যই ময়দান পরিবর্তনের ভূমিকাটা অন্য যে কারো যে কয়েক গুণ বেশি হবে। আল্লাহ আমাদের কবুল করবেন। ওয়ালাইকুম আসসালাম। শেখ হাসিনার কল রেখাটা আবার ফাঁস হয়েছে, সেখানে গোপন কিছু ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে। আপনাদের সামনে আজকের যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করবো সেটা হচ্ছে শেখ হাসিনা কী করতে যাচ্ছে, কী হচ্ছে বাংলাদেশ থেকে, শেখ হাসিনাকে কী নিয়ে করছে, এই ষড়যন্ত্রর সর্বত্র বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজকে। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন সকলকে আজকের বিষয়টি উল্লেখযোগ্য এবং জানানোর জন্য মনে করছি গুরুত্বপূর্ণ মনে করে। শেখ হাসিনা প্রথমে বলছে গণহত্যার দায় সুৎখরি ইউনিসকে নিতে হবে। ছাত্রলীগ কেন নিষিদ্ধ করা হলো, ছাত্রলীগ কী করেছে, সমস্ত অপকর্ম দুর্নীত্যায়নের কাজ বাংলাদেশকে অপব্যবহার করে তারা সন্ত্রাসে একটি রাজত্ব কায়েম করেছে, ছাত্রলীগ তখন কিছু করেনি। যারা ইমানের পথে, ইসলামের পথে, কোরআনের পথে মানুষের আহ্বান করত সঠিক পথে, তাদেরকে ধরে ধরে রিমান্ড দিয়েছেন, তাদেরকে ধরে ধরে পঙ্গু করে দিয়েছেন, তাদেরকে ধরে ধরে গুম করে দিয়েছেন, তাদেরকে ধরে ধরে মেরে দিয়েছেন, এমনকি ক্রস ফায়ার মেরেছেন যারা দিন এবং দেশপ্রেমিক তাদেরকে ধরে। এই কাজটি কিন্তু তারা করেছেন। ব্যাংকের টাকা গেল কই, ডক্টর ইউনুস নাকি ব্যাংকের টাকা নিয়ে চলে গেছে পালিয়ে, এবং সেই টাকাগুলো নাকি আমেরিকাতে সরিয়ে দিচ্ছে। গণভবনে ডক্টর ইউনুস নাকি চুরি করেছে, গণভবনে ডক্টর ইউনুস নাকি চুরি করেছে, আমরা বিষয়গুলি দেখব। ভিডিওটি অবশ্যই দেখবো, শেখ হাসিনা কী বলেছে, কোথায় বলেছে, কীভাবে বলেছে, কাদের সাথে বলেছে, তাদের ফিডব্যাক কী এসেছে। আমরা আজকের বিষয়টি একটু পর্যালোচনা করি। আমি আপনাদের সামনে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মনে করছি, আমি একটু বিশ্লেষণ করছি। শেখ হাসিনার যে বিষয়টি, এখানে অনেকেই বলেছেন যার তার সাথে যে সাঙ্গপাঙ্গরা কথা বলেছেন, মানে নেতা যেমন হয় তার সাঙ্গপাঙ্গরাও তেমন হয়, নেত্রী যেমন হয় তার পুরা টিমও তেমন হয়। আজকে কয়েকটি কমেন্ট খুবই বিস্মিত করেছে আমাকে। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো যাদের কোনো লজ্জা সরম নেই, এর মধ্যে এটাই আছে, শেখ হাসিনাকে কোনো লজ্জা সরমের বালাই নেই বলুন একজন ব্যক্তি। বাহ কি সুন্দর, নির্দোষ অন্যের ওপর কেমনে চাপায়, কেন লজ্জা। আরেকজন বলছে যে ইন্ডিয়াতে কোনো ভালো মেন্টাল হসপিটাল নাই, সেখানে কি তাকে ভর্তি করা যায় না। ইন্ডিয়াতে মেন্টাল হসপিটাল তো অবশ্যই আছে, কিন্তু মানসিকভাবে সাইকোপ্যাথ যিনি তাকে ভর্তি করার কথা বলেন। এভাবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে বললে অনেক সময় যাবে। আমি শেখ হাসিনা সে ফোনালাপটি অবশ্যই জানিয়ে দেবো আপনাকে, আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন। পৃথিবীতে আমি একটা ব্যাপার বুঝলাম না, এত নির্লজ্জ, এত ব্যাহা, এত লজ্জা সরমহীন, ইমানহীন মানুষ কীভাবে তৈরি হয়। যারা যে কাজটি করেছে, যারা যে কাজটি দেখিয়ে গেছে, তাদের সেভাবে বিচার হচ্ছে, তাদেরই পাতানো যে ট্রাইব্যুনালে তাদেরকে বিচার করা হচ্ছে। খুবই অবাক করা বিষয় না। আজকে ভালো ভালো মানুষগুলো ধরে ধরে তারা বিচার করেছে, ফাঁসি দিয়েছে, অপরাধ করেছে, আজকে যে ফাঁসি রায় এনেছিলে তাকে কিন্তু এখানে হাজির করা হয়েছে, বা সেই আদালতে বা সেই কাঠগড়াতে তিনি উঠেছেন। আল্লাহ রসুলকে মারার জন্য, হত্যা করার জন্য আবু জাহেল কিন্তু কুয়া ফাত করেছিলেন, একটি গর্ত করেছিলেন, খনন করেছিলেন, সেই গর্তে কিন্তু আবু জাহেল নিজেই পড়েছিলেন। সুতরাং আবু জাহেলের এই শিক্ষা থেকে, এই কার্যক্রম থেকে, মানে এই যে কাজ, এখান থেকে কিন্তু শিক্ষা নেওয়ার ছিল, কিন্তু শেখ হাসিনা সেটা নিতে পারেনি। তার বাপ থেকে শিক্ষা নিতে পারতো, সেটাও নেয়নি। তারপরে ক্ষমতা হারালে যে মানুষ পাগল হয়ে যায় তার প্রমাণ এটাই, তিনি যে ই করেছেন। তারপরে লজ্জা সরম থাকলে সব কথা বলতে না, আপনার বিচার হবে বাংলার মাটিতে। আমি মিথ্যাবাদী দেখিনি, তবে শেখ হাসিনাকে দেখেছি। অসাধারণ কমেন্ট, আপনার কমেন্ট দেখলে অবাক হয়ে যাবে। একজন লিখছেন উনি যে সমস্ত খুন গুম করেছেন তার নিশ্চয়তা ওনার তৈরি সংবিধান অনুযায়ী করেছেন। আপনি ডক্টর ইউনুসের বিচার করতে আসুন, দেখবেন জনগণ আপনাকে কী সম্মান করে। ঠিক ঠিক, জি আপা আপনি আসেন, আপনার জন্য ট্রাইব্যুনাল অপেক্ষা করছে। অনেকে লিখছে আপনি আসুন, আপনার জন্য ট্রাইব্যুনাল অপেক্ষা করছে, আয়নাঘর আপনার জন্য অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি চলে আসেন, এভাবে বলছেন। অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষী, মিথ্যাবাদী মিথ্যাবাদী, আল্লাহ এই জালেমদের কঠিন শাস্তির বিচার করবেন, ইতিহাস ডাইনি বুড়ি। এভাবে যদি কমেন্ট পড়তে যাই, অনেক অনেক কমেন্ট পড়া যাবে সারাদিন ধরে। মানে শেখ হাসিনার যে দুর্বৃত্তের রাজত্ব কায়েম করেছিলেন, ফ্যাসিজম কায়েম করেছিলেন, মানুষকে হত্যা করে, গুম করে, খুন করে, মানুষকে পঙ্গু করে, মানুষকে দেশ হারা করে, দেশ ত্যাগ করে, যেভাবে মানুষকে হয়রানি করেছেন, জুলুম করেছেন, এর বিরুদ্ধে বলতে গেলে কয়েকদিনের বলা যাবে, কয়েকদিনের ভিতরে শেষ করা যাবে না। সুতরাং আজকের যে বিষয়টি আপনারা দেখেছেন, এখন আপনারা শেখ হাসিনার পুরো ফোনালাপটি শুনবেন, দেখতে থাকুন পুরো ফোনালাপ। আল্লাহ দাস, আল্লাহ গোলাম, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমার ব্যাংকারগিরিটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথে, এটা একটা মাধ্যম, এটা যেন গোলামগিরির মাধ্যম। কারণ আপনাকে তো, আমাকে তো ব্যাংকার হিসাবে, সাংবাদিক হিসাবে, ডাক্তার হিসাবে, ইঞ্জিনিয়ার হিসেবে পাঠানো হয়। আপনার নিয়তের মধ্যে যদি আপনি ইন্টেনশনটা ডেভেলপ করতে পারেন যে না, আলহামদুলিল্লাহ আমি ব্যাংকের যে স্তরে থাকি না, যে ফর্মেটই থাকি না, সেই স্তরে, সেই ফর্মেট থেকে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয় করার জন্য আমি চেষ্টা করবো। আমি আবার বলি, বাউফলবাসীকে যদি আমরা আমন্ত্রণ জানাই যে আমরা আগামী দিনে বাউফলে কোনো ব্যক্তিকে বিজয় করবো না, আমরা বিজয় করবো দিনকে, ইসলামকে, তাহলে আপনারা কি মাসুদকে বিজয় করবেন? শফিকুল ইসলাম মাসুদ এজ এ পার্সন, একজন ব্যক্তিকে দেওয়া হবে, আজকে দেওয়া হচ্ছে, কালকে নাও থাকতে পারে, পরশু আরেকজনকে দেওয়া হবে, এটা হচ্ছে এই জন্য।
যে আমরা ব্যক্তিকে নির্বাচন করা, ব্যক্তিকে বিজয়ী করার জন্য আমাদের কাজ থাকে। যদি ওটা হয় তাহলে ব্যক্তির ব্যাপারে আপনি যত ব্যক্তি ভালো, আমার শুধু না আমার চেয়ে আরো অনেক ভালো মানুষ যদি তার ব্যাপারেও আপনার তিনটা কথা থাকতে পারে। পছন্দ অপছন্দের মানদণ্ডটা ব্যক্তি হবে, পছন্দ অপছন্দের মানদণ্ডটা হবে আল্লাহর ভালোবাসা, মান আহাব্বালিল্লাহ, ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি কোনো কিছুকে অপছন্দ করি ওয়াহাবাদিল্লাহ, সেটাও আল্লাহর জন্য। ব্যক্তি আব্দুল রহিম আব্দুল করিমের প্রতি আমার লক্ষ্য নাই, তার প্রতি আমার আহমদের কোনো ভালোবাসাও নাই। আমাদের এই সমস্ত শহীদ নেতৃবৃন্দের রক্তের লিগে যে জামাত ইসলামে আপনাদের শহীদ ইসলাম আসলে কোনো মূল্য নাই, আমাদের মূল্য হচ্ছে শহীদ মীর কাসেম আলী মৃত্যুর ফাঁসি, শহীদ ইসলাম আসলে এক পয়সা কোনো দাম। এই সংগঠনের দাম হচ্ছে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাইয়ের রক্ত। আমাদের ফাঁসি মঞ্চে যাওয়াটা আমাদের এই আন্দোলনকে মর্যাদা। আমি মনে আছে আমরা মাঝখানে যখন ক্রাইসিস মোড, আমাদের কাছে হাজারো ফোন আসছে যে ভাই কি করবো এখন, ভাই তো নাকি থাকতেছে না, তা যাবো কোথায়? তো ওই ভাইরাই বলতো ক্যান্ডোলাম তাহলে দেখেন চিন্তা করে কি করবে। পরে উনি আবার ফোন করে বলতো যে আসলে যাওয়ার যেহেতু কোনো জায়গা নেই, এখানে থাকি কারণ আল্লাহ যা করে, এই আল্লাহ যা করের উপরে কিন্তু আল্লাহ তারা এটাকে ঠিকই রেখেছে। এই সমস্ত মানুষেরকে আল্লাহ তারা তাও কবুল করছে, যা হয় হোক, যদি যাই দু কোটি টাকা আমার যাক, তারপর আমি সুদের কাছে যাবো। এই যে মানুষের মধ্যে কনসেন্ট্রেশন ডেভেলপ করতে পেরেছে ইসলামিক ব্যাংক, ইসলামিক ব্যাংকে এটা হচ্ছে এই বাংলাদেশের সবচেয়ে বড় সফলতা। মানুষের মধ্যে সুদমুক্ত জীবনযাপন করার অনেক বড় বড় মানে ব্যবসায়ী অনুদান করেন, কিন্তু মনের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে হজ করে এসছেন, নিজের ছেলেমেয়েরা বলে যে বাবা যাই করো একটু কম খাই, কিন্তু সুদের মধ্যে আমরা যাবো না, অন্য দল করেন, আমাদের আপনাদের এই ব্যাংকে তার ব্যবসা পরিচালনা করেন, আছে না? অভিযোগও আছে আমাদের কাছে, হ্যাঁ মাসুদ ভাই আপনারা আমাদেরকে দেন না অমুককে দেন। আমরা বলি ভাই যে অমুককে তো দল হিসাবে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে না ব্যবসা হিসাবে, আপনিও করেন, আপনি আগে আসেন। আর সেক্ষেত্রে আমাদের কিছু দুটি বেচিতে আছে, সেটা ভিন্ন ইস্যু। আমি বলছি যে এই ভিন্ন ধারার লোকেরাও এখানে এসে ব্যাংকিং ব্যবসায় কাজ করে তারা যে স্বতঃস্ফূর্ততা পেয়েছে এবং এখানে একটা গতিশীল পথ থেকে পেয়েছে, এই ধারা তৈরি করাটা আমাদের যে সফলতা, এই সফলতার উপরে ভিত্তি করে অর্থনৈতিক জগতে সুদমুক্ত বিপ্লব করেছি আমরা, ইসলামিক বিপ্লব করতে পারবো ইনশাআল্লাহ। এবং আপনি মনে করি যে আমরা অর্থনৈতিক জগতে স্বাস্থ্য জগতে একটা পাইওনিয়ারশিপ নিয়েছি। আমি অনেক রোগীকে এখনো বলি অমুক হাসপাতালে নিয়ে যাই ভাই, সুযোগ আছে ঢাকা মেডিকেল এখন বেড পাবো, ওই ভাই লাগে 200 টাকা আরো জোগাড় করে দে, তাহলে একটু ইসলামিক হাসপাতালে বলে দেয়। আমি কেন বলছি ঢাকা মেডিকেলে চিকিৎসা পাওয়া যাওয়া যাবে, ওখানে আমরা দয়া পাওয়া যাবে না, আর ইসলামিক ব্যাংক হাসপাতালে চিকিৎসাও পাওয়া যাবে, আল্লাহ রহমত পাওয়া যাবে। এই লোককে আপনি কেমনে নিয়ে যান? আমি আপনার বলি যে না পিসিতে আমাদের ডাক্তার আছে, এখন কথা বলে এখন ভর্তি করে দিতে পারবো, এখন সিট দিয়ে দিন, 3 দিনের মধ্যে অপারেশন করে বাড়ি চলে যাবে। হয় ভাই আমার চিকিৎসা লাগবে না, তাহলে চলে গেছে, চলে গেছে রাগ করে চলে গেছে, করবে না সে ঢাকা মেডিকেলে দিয়েছে, করবে না সে আস্থা তৈরি করতে পারে, কিন্তু বলে যে ভাই টাকা আরো কিছু জোগাড় করে নিয়ে আসতেছি, তাও আপনি একটু ইসলামিক ব্যাংক। এই আস্থার জায়গা তৈরি করার সুযোগ আল্লাহ তারা আমাদের দিয়েছেন, আমি বিশ্বাস করি রাষ্ট্র পরিচালনায় জনগণের মধ্যে আস্থা তৈরি হবে ইনশাআল্লাহ। সেই আস্থাটা এক্সওয়াইজেড শহীদ ইসলাম মাসুদ না, আমাদের আদর্শে ব্যবহারিক জিন্দিগির মাধ্যমে এটা আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ, যেটা আমাদের শহীদ নেতৃবৃন্দ প্রমাণ করে গেছেন এটা আমরাও করতে পারবো, এবং সেই কাজই আমাদের করতে হবে। আমি শেষ করতে চাই যেটা বলে সেটা হচ্ছে যে কিছু ছোটখাটো ত্রুটি বিচ্যুতি এখন আছে, দেখেন দেশ পরিচালনায় যারা এখন আছে তারাই তো বলতেছে, আপনাকে এটা ভালো করে মাথায় রাখেন, তারাই তো বলতেছে একদম পিএম থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত এখনো সেই পতিত হাসিনা সরকারের দোষরা বসে আছে, তারা চালাচ্ছে সবকিছু। তো এই কথার মধ্য দিয়ে কি আপনার ব্যাংকের চিত্র বুঝতে আপনার কষ্টকর কথা, পরিস্থিতিটা বুঝতে হবে। 15.5 বছরের ভাঙা বিধ্বস্ত একটা বাড়ি আপনি যখন ওটাকে রিফর্ম করতে যাবেন অন্তত 15.5 মাস সময় আপনাকে নিতে হবে। এইটুকু বলতে কি আমরা অনেক সময় আমরা বলি যে ভাই সময়ের এক পুরো সময় কষ্ট, হ্যাঁ ঠিকই আছে, আপনার কথা যুক্তি আছে, পাল্টা যুক্তিও আছে। আমাদের একটি মাঝারি ইসলাম ভাই আল্লাহ তালা মুক্তি দান করতেন, উনি বলতেন যে ভাত রান্না করতে অন্তত যদি বিদ্যুতে রান্না করো তাও তো 15 মিনিট লাগে, 10 মিনিট তো লাগে। এখন তোমার তাড়াহুড়ার কারণে যদি 5 ওয়াট বিদ্যুতের পরিবর্তে ওখানে 5000 বিদ্যুৎ দিয়ে দিলা, 5000 ওয়াট দিয়ে দিলা যে না আমি আসলে 30 সেকেন্ডে ভাত রান্না করবো, ভাত পাবে না অঙ্গার পাবে কিভাবে? প্রফেশনাল ইনস্টিটিউশন গুলোকে পলিটিক্যালি ডিল করা যাবে, এটাকে প্রফেশনালি ডিল করতে হবে, না হলে আপনার হয়তো কিছু স্বার্থ হাসিল হবে প্রতিষ্ঠানটা শেষ হবে। আর যদি প্রফেশনালি ডিল করেন তাহলে একটু সময় লাগবে, কষ্ট হবে, কিন্তু দীর্ঘমেয়াদে আপনি আমরা সবাই লাভ পাবো। সেই জন্য আমি মনে করি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্ত নীতিমালা রুহামা ও বাইনাহুম আশিদ্দাউ আলাল কুরবান নীতিমালা দুটোই ব্যালান্স করে আমাদেরকে কাজ করতে হবে, তাহলে আমাদের ব্যাংকও টিকবে, আমাদের স্বার্থ আল্লাহ তার গর্বপূর্ণ ভাবে কবুল করবেন ইনশাআল্লাহ। শেষ কথা হচ্ছে আপনারা নির্বাচন নিয়ে অনেক কথা বলেছেন, আমি নির্বাচন নিয়ে আসলে কথা বলার জন্য আপনাদের সামনে আসি না, আমি এসেছি আপনাদের মতো এটাকে কি করবেন এই সিদ্ধান্ত ধরে শহীদ ইসলাম আসলে এই ব্যাপারে নেই, তাহলে কি আপনারা কিছু করবেন না, আমাদের কোনো দায়িত্ব থাকবে না? আমি বলছি যে ব্যক্তির জন্য আপনাদের আলহামদুলিল্লাহ কোথাও কোনো একজন ব্যক্তিকে যদি আমরা পেয়ে যাই সেটা হলো বোনাস, প্রত্যেকের উপর আপনাদের দায়িত্ব আছে সেই যেটা দিয়ে শুরু করেছেন আমাকে দিয়ে শেষ করে। শুরুটা কি করেছে যে আমাদের উপরে আল্লাহ প্রদত্ত দায়িত্বই হচ্ছে আল্লাহর গোলামি করা, আল্লাহ খেলাফতের দায়িত্ব পালন করা, সেই খেলাফতের দায়িত্বের অর্থই হচ্ছে আপনার সমস্যাকে আপনাকে পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। আপনি শুধু একটা ভোট দিয়ে ওখান থেকে চোখ বন্ধ করে চলে আসবেন, এরপর যা হয় হবে,
আমি পরিষ্কার করেছি ভাই, আড়াই ঘন্টার ইমামতির নেতৃত্ব যদি আপনাকে 21.5 ঘন্টার নেতৃত্বে প্র্যাকটিস করতে বাধ্য না করে, মসজিদের ইমামতি এবং সমাজের ইমামতি যদি একাকার না করে, তাহলে না মসজিদের ইমামতি সফল হবে, না সমাজ পরিচালনা ইমামরা সফল হবে। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসার দায়িত্ব এজ এ মুসলিম হিসাবে। ব্যাংকার বাদ দেন, জামাত বাদ দেন, শিবির বাদ দেন, শফিকুল ইসলাম মাসুদকে ভালোবাসা না বাসা প্রশ্ন বাদ দেন, দায়িত্বে জায়গাটা ধারণ করি যে আমার দায়িত্ব এটা। সেই জায়গায় আমি কাশিম ভাইকে পেয়ে গেছি, সেই জায়গায় রুহুল আমিন ভাইকে পেয়ে গেছি, সেই জায়গায় আমি হাবিব ভাইকে পেয়ে গেছি, বোনাস। এটা একটা খুঁটি, এটা একটা মানে ওই যে সাঁতার কাটতে কাটতে যদি একদম মানে একটা ভেলা পেয়ে যায় ওটা যেমন তার জন্য বোনাস হয়ে যায়। ধরে নেন যে আমাদের এক্স ওয়াই জেড বালফলে যাদের জন্য পেয়েছি সেটা বোনাস, বাট দায়িত্বটা আমাকে কোনো না কোনো ভাবে পালন করতে হবে, পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আপনাদের কাছে শুধু আপনাদের পরিবার না, আপনাদের বিরাট একটা ক্লায়েন্টের বড় পরিবার আপনাদের সাথে সম্পৃক্ত। কোনো ভাই কথা বলতে পারে, শুধু বলবেন যে এবার আমরা সৎ এবং যোগ্য একজন লোক যদি পেয়ে যাই তাহলে আমরা তার পক্ষ নেব, যে আমরা যা করতেছি এটা ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামের কাজে কানে করতেছি না, এখানে যা করতেছি তা বাউকলবাসী কল্যাণের জন্য করতেছি। এই কল্যাণকর কাজে তাদের থেকেই বলা আছে যে এই কাজ আপনার যা আছে আপনি চালান, আমরা আপনাদের সাথে আছি আলহামদুলিল্লাহ। সেই জন্য আমাদের একটা ভিত্তি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, এখন যেটা অনেকেই আপনারা পরামর্শ দিয়েছেন যে আমাদের পাত্র তৈরি হয়েছে, এখন সেখানে কিছু জিনিস জড়ো করতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দেবেন। আমাদের প্রিয় বাউফার, আপনাদের প্রিয় বাউফার, এটার জন্য আল্লাহর কাছে বিশেষ করে দোয়া চাইতে হবে। আল্লাহ আপনাদেরকে ব্যাংকার বানিয়েছেন, তার মানে আপনাদেরকে সম্মান এবং রিজিক দুটোই দিয়েছেন। পৃথিবীতে মানুষের দুইটা জগৎ থাকে, একটা সম্মান থাকে, রিজিক থাকে না, রিজিক থাকে সম্মান থাকে না। আল্লাহ এখানে যাদেরকে একত্রিত করেছেন তাদেরকে কয়টা দিয়েছেন? দুটো দিয়েছেন। আল্লাহ আপনাদেরকে সম্মানও দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে রিজিকও দিয়েছেন। অনেক আমাদের দেশে দেখবেন যে টাকা পয়সা হওয়ার পরে বলে যে এখন ডিলেশন করতে চাইছি, তার মানে কি টাকা আছে কি নাই? সম্মান নাই, বা টাকা দিয়ে সম্মান কিনতে চাই। আর আল্লাহ আপনাদেরকে বোনাস, আপনাদেরকে সম্মান এবং রিজিক একই সাথে দিয়েছেন, সেই ব্যক্তিদের অবশ্যই ময়দান পরিবর্তনের ভূমিকাটা অন্য যে কারো যে কয়েক গুণ বেশি হয়। আল্লাহ আমাদের কবুল করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।